আসসালামু আলাইকুম, আমি সার্ভেয়ার মোহাম্মদ জীবন খান। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি একটা জমির খতিয়ান চিনবেন, অর্থাৎ সিএস, এসএ, আরএস, বিএস খতিয়ান চেনার উপায় ও পদ্ধতি। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করি। বাংলাদেশের জায়গা জমি নিয়ে এ পর্যন্ত বেশ কয়েকটি জরিপ হয়েছে, যেগুলো আপনার বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। তে পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে ওইগুলোর মধ্যে অন্যতম সিএস, এসএ, আরএস, সিটি জরিপ এবং বিআরএস জরিপ। তো এই খতিয়ানগুলো জমির মালিকানার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই সকল খতিয়ানগুলো আপনার জমির মালিকানার জন্য বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই খতিয়ানগুলো সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে কোনটা কোন খতিয়ান এবং কোন সময়ে জরিপ থেকে এসেছে। তো এই খতিয়ানগুলো দেখতে প্রায় একই রকম, তো এর ফলে আমরা সাধারণ যারা আছি আমরা চিনতে পারি না যে আসলে কোনটা কোন খতিয়ান। তো চলুন প্রথমে জেনে নিই যে সিএস, এসএ, আরএস, বিএস, সিটি জরিপ খতিয়ান বা খতিয়ান কি। তো এখন খতিয়ান হলো জরিপ বিভাগ কর্তৃক সরজমিনে জমিতে গিয়ে জমির মালিকানার বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করা হয় তাকে সাধারণত খতিয়ান বলা হয়। অর্থাৎ জরিপ বিভাগ কর্তৃক সরজমিনে গিয়ে যখন একটা জমির মালিকানার বিবরণ এবং নকশা প্রস্তুত করা হয় তখন নকশা তৈরি করে আপনার যে রেকর্ড প্রকাশ করা হয় তখন তাকে খতিয়ান বলা হয়। তো আমাদের দেশে এই পর্যন্ত যতগুলো খতিয়ান বা জরিপ পরিচালিত হয়েছে এগুলো হচ্ছে সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস ও সিটি জরিপ। তো প্রথমে চলুন আমরা সিএস খতিয়ান দিয়ে শুরু করি। তো সিএস খতিয়ান, এই খতিয়ান সম্পর্কে আমরা একটু বেসিক বিষয় জেনে নিই। এই খতিয়ানটি হলো ভারত উপমহাদেশের প্রথম জরিপকৃত খতিয়ান, অর্থাৎ সিএস খতিয়ানটা আপনার সর্বপ্রথম, মানে ভারত উপমহাদেশের সর্বপ্রথম খতিয়ান, যা আপনার ব্রিটিশ শাসনমালে 1889 সাল থেকে 1940 সালের মধ্যে পরিচালিত হয়েছে। অর্থাৎ 1888 থেকে শুরু হয়ে 1940 সালের শেষ হয়েছে। তো এটির মাধ্যমে পুরো ভারত উপমহাদেশের সকল প্রকার জমির নকশা প্রস্তুত এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নাম্বার দিয়ে এই খতিয়ানটি তৈরি করা হয়। আর সিএস খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, আপনার জায়গা জমি বিষয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন চলুন সিএস খতিয়ান চিনবার উপায়। প্রথমে সিএস খতিয়ান এটি হবে দুই পৃষ্ঠার, অর্থাৎ উভয় হবে, সিএস খতিয়ানটা আপনার দুই পৃষ্ঠার হবে। আর এই খতিয়ানটি হবে লম্বালম্বি, দেখুন আপনার চিত্রটার মধ্যে দেখুন যে এই খতিয়ানটা আপনার হবে লম্বালম্বি, এটিকে আপনার লিগেল সাইজের পেপারও বলা যায়। এই খতিয়ানের প্রথম পৃষ্ঠাতে জমিদার এবং প্রজার নাম থাকবে। ভালো করে খেয়াল করবেন, খেয়াল করলে দেখতে পারবেন যে আপনার সিএস খতিয়ানের উপরের দিকে আপনার জমিদারের নাম এবং নিচের দিকে আপনার প্রজার নাম থাকবে, এটা কিন্তু প্রথম পৃষ্ঠাতে থাকবে। এবং চার নাম্বার সিএস খতিয়ানের অপর পৃষ্ঠাতে আপনার উত্তর সীমানা নামে একটা কলাম থাকবে, যেটা আপনার অন্য কোনো খতিয়ানে থাকে না। তো এই চারটা বিষয় দেখে আমরা চিনতে পারবো বা বুঝতে পারবো যে এই খতিয়ানটি আপনার সিএস খতিয়ান। তো এই জরিপের সময় আপনার জমিদারি প্রথা ছিল, কারণ এটি 1888 থেকে 1940 পূর্বে হয়েছিল। তো এই কারণে আপনার যে জমিদারের আওতাভুক্ত ছিল সেই জমিদারের নাম এবং জমিদারের অধীনে আওতাভুক্ত প্রজার নাম ছিল, এই খতিয়ানটিতে এইভাবে আপনার উল্লেখ করা হয়েছিল যে জমিদারের নাম এবং প্রজার নাম দিয়ে উল্লেখ করা হয়েছিল। এসএ খতিয়ান, তো চলুন প্রথমে আমরা এসএ খতিয়ান সম্পর্কে কিছু বেসিক বিষয় জেনে নিই। এই খতিয়ানটি হলো পাকিস্তান শাসনমালে জরিপকৃত খতিয়ান, অর্থাৎ 1947 সালে যখন ভারত উপমহাদেশ ভাগ হয় তখন আমরা পাকিস্তান রাষ্ট্র হিসেবে গঠিত হই। আর এই পাকিস্তান শাসনমালে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়, তো ফলে কি হয় আবার নতুন করে ভূমি জরিপ করার প্রয়োজন পড়ে।
যার ফলস্বরূপ আপনার 1956 থেকে 62 সালের মধ্যে পূর্ববঙ্গ মানে বর্তমান বাংলাদেশে একটি জরিপ করা হয়, যাকে এসএ অ্যাক্ট 1950 জরিপ খতিয়ান বলে। তখন এই জরিপটি দ্রুততার সাথে করতে গিয়ে অনেক ধরনের ভুলভ্রান্তি হয়, আর অনেক এলাকাতে আপনার এই যদিও আপনার অ্যাসেটে খতিয়ান প্রস্তুত করা হয়েছিল কিন্তু ম্যাপ অনেক এলাকাতে প্রস্তুত করা হয় নাই, সিএসএর ম্যাপটাই আপনার এই অ্যাসেটে আপনার ব্যবহার করা হয়েছিল। তো অ্যাসে খতিয়ান চেনার উপায় বা চিনবার উপায়, তো প্রথমে অ্যাসে খতিয়ানটি হবে এক পৃষ্ঠার। প্রথম হচ্ছে আপনার অ্যাসে খতিয়ানটি হবে এক পৃষ্ঠার, এই খতিয়ানটি হবে আড়াআড়ি, এই খতিয়ানটি আপনার আড়াআড়ি হবে। এই খতিয়ানটির ডান পাশে সাবেক খতিয়ান সিএস এবং হাল নাম্বার থাকবে, অর্থাৎ এই খতিয়ানের আপনার প্রথম দিকে আপনার দেখবেন যে সাবেক খতিয়ান সিএস এবং হাল নাম্বার থাকবে, যে সাবেক বলতে আপনার সিএস এর খতিয়ান নাম্বার দেওয়া থাকবে, হাল নাম্বার বলতে আপনার বর্তমান যে এসএ খতিয়ান আছে এটার ইয়া দেওয়া থাকবে, আর চার নাম্বার হচ্ছে এটার মধ্যে রেসার্ভে বা রেসানং লেখা থাকবে না। তো এবার আসি আমরা আরএস খতিয়ান। তো এই জরিপটি করার মূল কারণ হচ্ছে এসএ জরিপ খতিয়ানে ভুলভ্রান্তি থাকার কারণে এ জরিপে আপনার জমি মালিক ও দখলদারের তথ্য নিয়ে সম্পন্ন করা হয়। তো এটা মোটামুটি এ যাবৎকালে সবচেয়ে নির্ভুল জরিপ এবং সবচেয়ে স্বীকৃত, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার জায়গা জমি নিয়ে মীমাংসা বা বিরোধ দেখা দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার আরএসের উপরই আপনার সবচেয়ে বেশি নির্ভর করা লাগে। আর এখন আপনার বর্তমান সময়ে আরএস খতিয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ খতিয়ান। তো এটি সময়কাল নিয়ে আপনার 1966 থেকে 80 মধ্যে, যদিও এটা অনেক জায়গাতে সম্পন্ন করা হয়েছে কিন্তু এটা নিয়ে মতভেদ আছে যে কোথাও কোথাও আপনার সিএস এর পরে আপনার আরএস এর কাজ হয়েছিল, আবার কোথাও কোথাও আপনার এই সিএস এর পরে যদিও শুরু হয়েছিল কিন্তু তখন কমপ্লিট হয় নাই, পরবর্তীতে যায় আপনার কমপ্লিট হয়েছে। কিন্তু মোটামুটি এটা আপনি সময়কাল যদি ধরেন যে 1966 থেকে 80 মধ্যে মোটামুটি সারা বাংলাদেশের অনেক জায়গাতে আপনার সম্পন্ন করা হয়েছে, কিন্তু কিছু কিছু এলাকায় আপনার এখনও চলমান আছে। তো চলুন এবার আরএস খতিয়ান চিনবার উপায় জেনে নিই। তো প্রথমে আরএস খতিয়ানটি আপনার দুই পৃষ্ঠার হয়ে থাকে এবং এটা হাতে লেখা থাকে, এই খতিয়ানটি হবে লম্বালম্বি, এই খতিয়ানটি অনেকটা সিএস এর অনুরূপ লম্বালম্বি হবে, আপনারা ইংরেজিতে লিগেল সাইজের পেপারও বলতে পারেন। এই খতিয়ানটির একদম উপরে ডান পাশে লেখা থাকবে রেসার্ভে নং, যা এই খতিয়ানটি চেনার একদম সহজ উপায়। তবে এখানে কিন্তু আবার বলে রাখি আপনার সিএস এর মধ্যেও রেসার্ভে নং লেখা থাকে বা রেসানং লেখা থাকে, কিন্তু সিএস খতিয়ান আমরা চিনতে পারবো দুইটা ভাগে বিভক্ত থাকবে সিএস খতিয়ানটা, উপরের ভাগটা থাকবে জমিদারদের এবং নিচের ভাগটা থাকবে আপনার প্রজাদের। কিন্তু আপনার আরএস খতিয়ানটা এরকম কোনো ভাগ থাকবে না যে আপনার শুধুমাত্র মালিকের বিবরণ দেওয়া থাকবে, জমিদার বা আপনার অন্য কোনো ভাগ থাকবে না, শুধু মালিকানা বা মালিকের নাম দেওয়া থাকবে। তো চলুন এবার আমরা সিটি জরিপ খতিয়ান সম্পর্কে জেনে নিই। তো সিটি জরিপ খতিয়ানের আরেক নাম ঢাকা মহানগর জরিপ, যা বাংলাদেশ সরকার কর্তৃক 2000 সালের মধ্যে মোটামুটি সম্পন্ন করা হয়েছে, কিছু আপনার 2000 সালের পরেও সম্পন্ন করা হয়েছে, তবে মোটামুটি 2000 সালের মধ্যে অধিকাংশ জায়গাতে সম্পন্ন করা হয়েছে। তো এই খতিয়ানটি চিনবার উপায় হচ্ছে এই খতিয়ানটি হবে আড়াআড়ি, এই খতিয়ানটি চিনবার প্রথম উপায় হচ্ছে যে এই খতিয়ানটি হবে আড়াআড়ি অনেকটা অ্যাসের মতো, এই খতিয়ানটি সম্পূর্ণ কম্পিউটার টাইপকৃত হবে, ঠিক আছে। তো এই খতিয়ানটি আপনার সম্পূর্ণ কম্পিউটার টাইপ, তবে বর্তমানে আপনার অধিকাংশ খতিয়ানে কিন্তু আপনার কম্পিউটার টাইপ থাকে, তো এক্ষেত্রে এটা দিয়ে আপনার চেনার তেমন কোনো উপায় নাই। তবে তিন নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, খতিয়ানে সিটি জরিপের সিল দেওয়া থাকে, ঠিক আছে, খতিয়ানের মধ্যে আপনার সিটি জরিপের সিল দেওয়া থাকে, যেটা আপনার এটার মাধ্যমে আমরা চিনতে পারবো যে এটা আপনার সিটি জরিপ খতিয়ান। তো চলুন এবার সর্বশেষ বিআরএস খতিয়ান। তো বিআরএস খতিয়ান সম্পর্কে একটু জেনে নিই। তো বিআরএস খতিয়ান সারা বাংলাদেশে এখনও চলমান,
যে সকল এলাকায় আরএস এর পর নতুন কোনো জরিপ হয়নি, অর্থাৎ 1966 থেকে 75 সালে আরএস সম্পন্ন হয়েছে, অথবা আপনার এই 1980 থেকে 90 দিকে আরএস সম্পন্ন হয়েছে কিন্তু আরএস এর পরে নতুন করে আপনার জরিপ হয়েছে বা হয় নাই, যদি নতুন করে জরিপ হয় তখন আরএস এর পরে যে নতুন জরিপটা ওইটার আমরা মানে বিআরএস খতিয়ান বলি। এখন এটি চেনার উপায় মানে বর্তমানকালে যে খতিয়ানগুলো হচ্ছে বেশিরভাগই আপনার বিআরএস খতিয়ান। তো এটি আপনার আরআরই কম্পিউটার প্রিন্ট, এটি অনেকটা আপনার সিটি জরিপের অনুরূপ, শুধুমাত্র পার্থক্যটা যে আপনার সিটি জরিপের মধ্যে সিটি জরিপ সিল দেওয়া থাকে আপনার খতিয়ানের মধ্যে, আর ওইটার মধ্যে সিটি জরিপের কোনো সিল দেওয়া থাকে না, আর এটা অনেকটা আপনার সিটি জরিপের অনুরূপ। তো আপনারা বিআরএস খতিয়ানের আপনার ছবিটা ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পারছেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।